রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ আর এই অভিযোগ তুলেই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর এলাকায়। জানা গেছে শাহবাজপুর থেকে অরবরা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার বেহাল রাস্তা ছিল। সেই রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে সম্প্রতি পিচ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সেই কাজের মান নিয়েই রবিবার শাহবাজপুর এলাকার বাসিন্দারা প্রথমে বিক্ষোভ দেখান, পরে তারা কাজ বন্ধ করে দেন। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল মেনে রাস্তার কাজ হচ্ছে না, অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শিডিউল মেনে সঠিক মানের রাস্তার কাজ করা হোক। আমাদের বিক্ষোভ এটাই যে মমতা ব্যানার্জি যে রাস্তাশ্রীর উদ্বোধন করেছিলেন, সেই রাস্তাশ্রী শাহবাজপুর থেকে অরবরা প্রায় 1 কিলোমিটার রাস্তা, এখানে রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 24 লক্ষ টাকা। সে এখানে যে কাজটা হচ্ছে একদম সম্পূর্ণ নিম্নমানের কাজ, এবং এখানে যেভাবে শিডিউলে আছে সেভাবে কিন্তু কাজ হচ্ছে না। যেভাবে শিডিউলে কাজ আছে সেভাবে যেন 100% কাজ হয়। রাস্তা যদি সঠিকভাবে হয় তাহলে আমরা করতে দিব, যদি না হয় তাহলে এর থেকে আমরা আরো বৃহত্তর আন্দোলনে দরকার হলে বিডিও অফিস ঘেরাও করব, দরকার হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব। যদিও নিম্নমানের কাজের অভিযোগ সরাসরি নস্যাৎ করেছেন রাস্তা নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদার, তার দাবি শিডিউল মেনে রাস্তার কাজ করা হচ্ছে। ইস্টিমেট একটা জাস্ট ইস্টিমেট যেভাবে ধরা আছে, ইঞ্জিনিয়ার যেভাবে আমাকে ডিরেকশন দিচ্ছে আমি ওইভাবে কাজ করছি। শিডিউল মানা হচ্ছে, হ্যাঁ কাজ করা হচ্ছে, ওরা যে মিথ্যা অভিযোগ করছে ওরা। মাধ্যমিকে রাজ্যের তৃতীয় স্থানাধিকারী মালদার পরীক্ষার্থী মোহাম্মদ সারোয়ার ইমতাজি হোসেনকে সম্বর্ধনা। রবিবার সংবর্ধনা জানালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি মালদার ইংরেজবাজার ব্লকের বাগবাড়ি রাজনগর এলাকায় সারোয়ারের বাড়ি যান। তার হাতে পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাকে এগিয়ে যাওয়ার উৎসাহ অনুপ্রেরণা প্রদান করেন। সেই সঙ্গে তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। খুব আনন্দিত, গর্বিত, বিশেষ করে মালদাবাসী হিসেবে, যে আজকে মালদা থেকে টোটাল 1 থেকে 10-এর মধ্যে 21 জন র্যাঙ্ক করেছে। তার মধ্যে সব থেকে বেশি গর্বের আমাদের সরোয়ার, যে রামকৃষ্ণ মিশন থেকে থার্ড হয়েছে। এভাবে ছেলেরা যেন এগিয়ে যায়, এবং মালদার মাদ্রাসা বোর্ডও টোটাল 7 জন র্যাঙ্ক করেছে। তো যেভাবে আজকে শিক্ষার দিক থেকে যে মালদা আজকে পিছিয়ে পড়া জেলা হিসেবে আমরা সবাই আড় চোখে দেখতাম, সেই মালদা থেকে আজকে যে বোর্ডে এত ভালো রেজাল্ট করছে, এটা মালদা এগিয়ে যাওয়ার লক্ষণ। আমরা ওদের পাশে আছি, ওদের শুভেচ্ছা জানাচ্ছি, ওদের পরিবারের প্রতি আনন্দ আমরা শেয়ার করে নিচ্ছি পরিবারের সাথে। তো শিক্ষার জন্য যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি। এবার হজযাত্রীদের সম্বর্ধনা জানালো মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে মানিকচক ব্লকের কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ব্লকের সমস্ত হজযাত্রীদের হাতে একটি করে গোলাপ ফুল ও একটি করে ব্যাগ তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন, সেই সঙ্গে হজযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার। পবিত্র সবাই রমজান মাস শেষ করে ঈদ হলো, এখন সবাই আল্লাহর দরবারে যাচ্ছেন, সবাই মদিনায় যাবেন হজ করতে, তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া, তাদের জন্য দোয়া করানো হয়েছে যেন তারা ভালোভাবে যায়, ভালোভাবে ফিরে আসে, সুস্থভাবে ফিরে আসে, সশরীরে ভালোভাবে যাতে সমস্ত কিছু করতে পারে।